শুভ সকাল। আজকে আমি সামারিটার নার্সিং হোমে বসে আছি। এই মুহূর্তে আমি একটা অপারেশন করে এলাম। ভদ্রমহিলার ব্রেস্টে দুর্ভাগ্যজনকভাবে একটা 3.5 কিলোর ক্যান্সার ডায়াগনোসিস হয়েছিল বাম স্তনে। তো এই অপারেশনের ক্ষেত্রে আমরা পুরো স্তন বাদ দিই এবং বগলের সব গ্রন্থি বা গ্ল্যান্ডকেও বাদ দেওয়া হয়। কিন্তু আধুনিক টেকনোলজিতে একটা নতুন টেকনোলজি এসেছে যার মাধ্যমে আমরা গ্রন্থি বাদ দিলেও হাতের কোনো রকম শিরা, উপশিরা বা কোনো লিম্ফ্যাটিক চ্যানেলকে আমরা বাদ দিই না। এবং সেটা রাখার অর্থ হচ্ছে ভদ্রমহিলার ভবিষ্যৎ জীবনে কোয়ালিটি অফ লাইফ খুব ভালো হয়, অর্থাৎ হাত ফোলে না। এখন এই যে টেকনোলজিটা ICG বলে একটা ডাইয়ের মাধ্যমে হাতের মধ্যে দিলে হাতের গ্রন্থি এবং লিম্ফ্যাটিক্সগুলো একদম টুনি বাল্বের মতো, কখনো কখনো একটা টিউব লাইটের মতো গ্লো করতে শুরু করে। ন্যাচারালি আমরা বাদ দেওয়ার সময় ক্যান্সারের টিউমারটাকে বাদ দিচ্ছি, আর যেটা আমাদের অপ্রয়োজনীয় সেই অপ্রয়োজনীয় জিনিসটাকে বাদ দিয়ে প্রয়োজনীয় জিনিসটাকে প্রিজার্ভ করতে করতে অপারেশন করছি। এই টেকনোলজিটা 2018 সালে গ্লোবালি লঞ্চড হয় এবং ভারতবর্ষে 2019 সালে আসে। ঠিক তারপরেই প্যান্ডেমিক চলে আসে, আপনারা জানেন। এবং এই সময় মানে লকডাউন, সব কিছুতেই একটা লকডাউন হয়ে যায়। কিন্তু এই ঠিক প্যান্ডেমিকের শেষ পর্যায়ে সামারিটার নার্সিং হোম সত্যি একটা ইতিহাস তৈরি করেছে, যে ভারত মানে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে এই প্রথম এই টেকনোলজিটা কোনো একটা নার্সিংহোমে বা কোনো একটা হেলথ ফেসিলিটিতে আনা হলো এবং সেটা অপারেশনের মাধ্যমে করা হলো। সারা কলকাতায় বা পূর্ব ভারতে প্রচুর হাই টেকনোলজি, হাইটেক বড় কর্পোরেট হসপিটাল আছে, কিন্তু এই হসপিটাল বা নার্সিংহোমের যেটা সবচেয়ে বড় জিনিস, তারা হচ্ছে দে হ্যাভ ইনভেস্টেড ইন টেকনোলজি ওভার লাস্ট 5 ইয়ার্স। এবং এত ভালো টেকনোলজি এখানে এরা ব্যবহার করেছেন তার একটা অন্যতম উদাহরণ এই ICG টেকনিক, যেটা স্ট্রাইকার কোম্পানি প্রায় 70-80 লাখ টাকার যন্ত্র তারা ক্রয় করেছেন এবং মানুষকে যত সামান্য খরচায় এটা দিতে পাচ্ছেন। আর একটা জিনিস যে টেকনোলজিটা আজকে এই বিষয়ে বলে রাখি, যখন আমি অপারেশন করছি, একটা 3.5 কিলো টিউমার রয়েছে, বের করার চেষ্টা করছি, তখন দেখছি খুব মোটা মোটা ভেন রয়েছে এবং যেখানে টাচ করছি সেখান থেকেই ব্লিডিং হচ্ছে। তো এদের কাছে আর একটা টেকনোলজি আছে যেটাকে বলা হয় ভেসেল সিলিং টেকনোলজি, অর্থাৎ 7 মিলিমিটার পর্যন্ত ভেন সিল করতে 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 চলে যায়। এই টেকনোলজিটা আমি তখন বাধ্য হলাম ব্যবহার করতে। সুতরাং যে অপারেশনটা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে হতো এবং পেশেন্টের প্রচুর ব্লিড করতো, সেটা অলমোস্ট ব্লাডলেস ওয়েতে আমি 45 মিনিটের মধ্যে শেষ করতে পারলাম। এবং তার সঙ্গে পেশেন্টকে যে গুরুত্বপূর্ণ খবরটি এখন বাইরে গিয়ে দেব, যে ভবিষ্যতে আপনার কোয়ালিটি অফ লাইফ দারুণ থাকবে, আপনার কোনো প্রয়োজনীয় স্ট্রাকচার হাতের বাদ দেওয়া হবে না। আমি আশা রাখবো ভবিষ্যতে সামারিটার নার্সিংহোম মানুষকে যেভাবে এই হাই টেকনোলজিকে লো কস্টে দিতে পারছে, সেটা একটা এক্সেম্পলারি মডেল হিসেবে পূর্ব ভারতে এস্টাবলিশ করতে পারবে। কংগ্রাচুলেশনস টু সামারিটার নার্সিংহোম ফর দিস নিউ অ্যান্ড ইনোভেটিভ টেকনোলজি, যেটা পূর্ব ভারতের প্রথম সামারিটার লঞ্চ করলো। এবং তার সঙ্গে স্ট্রাইকারকে জানি যে সাধুবাদ জানাই যে তারা পূর্ব ভারতে এই টেকনোলজিটাকে প্রথমবার নিয়ে আসে।